নমস্কার সবাইকে, স্বাগত আমার রিটার্ন ম্যাথল বঙ্গ শিখাতে। আমি আমি তো তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ তোমরা জানো, এবং সেক্ষেত্রে মাত্র আর একটি মাসই বাকি, সেটা বলা যেতেও পারে নাও যেতে পারে, তোমরা যেরকমভাবে ধরো, আমি বলবো যে মোটামুটি 27 দিন বা 28 দিনের মতন তোমরা সময়টাকে রেখে তোমরা এগো। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে ম্যাথের দিক থেকে কী কীভাবে তোমরা কোন কোন টপিকগুলোকে এই শেষ মুহূর্তে ঝালিয়ে নেবে, যে জিনিসগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের ম্যাথ পরীক্ষা সবথেকে বেশি তোমাকে হেল্প করবে, তো সেই জন্য সেই অনুযায়ী তোমাদেরকে পার্ট বাই পার্ট ভিডিওগুলো করে দিচ্ছি এবং ইম্পর্টেন্সগুলো বলে দিচ্ছি। যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের প্লেলিস্টে আমি প্লেলিস্ট করে দিয়েছি, সেখানটা প্লেলিস্টে দেখতে পাবে, লেখা রয়েছে HS 2022 এর সাজেশান বলে। এছাড়াও 10 ইয়ার সলভেরও ভিডিও রয়েছে, সেই সমস্ত কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। এবং আজকেকার যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যেখান থেকে তোমাকে ইম্পর্টেন্সগুলো করতে হবে, বা তোমরা বলতে পারো যে সাজেশান ভিত্তিক যে সিরিজ চলছে, সেই সাজেশানের আজকেকার যে টপিক সেটা হলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা হলো অবকল সমীকরণ। তো চলো শুরু করি আজকেরকার সাজেশান। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং প্লিজ তোমরা একটুখানি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিও। এবং আর একটা কথা বলে রাখি, যারা WBCHSEরও প্রিপারেশান করছো তাদেরও ক্লাস কিন্তু এই চ্যানেলে করানো হয়, এবং সমস্ত ইনফরমেশান কীভাবে তোমরা ক্র্যাক করবে, কীভাবে ভালো রেজাল্ট করবে, HS এবং WBCHSE দুটোই কিন্তু এই চ্যানেলে করানো হয়। সুতরাং কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আমরা শুরু করি আজকের অবকল সমীকরণের সাজেশান। দেখো অবকল সমীকরণের কথা আমরা যদি আসি, তাহলে এখানে অবকল সমীকরণ থেকে তোমাকে 3টে চ্যাপ্টার তোমায় কিন্তু করতে হচ্ছে। তো 3টে চ্যাপ্টার কী কী? না, এই অবকল সমীকরণের 3টে চ্যাপ্টারের মধ্যে একটা অবকল সমীকরণ রয়েছে, একটা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ রয়েছে, আর একটা হলো একমাত্রিক অবকল সমীকরণ রয়েছে। তাহলে এই 3টে পার্টে এটাকে ভাগ করা যেতে পারে। তাহলে এই যে 3টে পার্টে এটাকে ভাগ করা যাচ্ছে, প্রথমে আমরা আলোচনা করবো এই অবকল সমীকরণের যে প্রাইমারি যে চ্যাপ্টারটা রয়েছে, যেখানটায় বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একটি অবকল সমীকরণের তার মাত্রা কী হতে পারে, তার অর্ডার কী হতে পারে, তাহলে এইখানে অর্ডার, এখানে ডিগ্রি, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তার সাথে সাথে আলোচনা করা হয়েছে যে একটা ইকুয়েশান থেকে কীভাবে তাকে আমরা অবকল সমীকরণে কনভার্ট করব, এবং সেখানে যে সমস্ত কনস্ট্যান্ট টার্ম ছিল বা প্যারামিটার ছিল বা তুমি বলতে পারো যে ধ্রুবক পদ ছিল, সেইগুলোকে কীভাবে এলিমিনেট করব, এটাই হলো এই চ্যাপ্টারের বেসিক অঙ্ক। যেখানে তুমি ধরো কোনো যদি একটা ইকুয়েশানে আলফা বিটা বা AB যদি সেখানে কনস্ট্যান্ট পদ থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট পদগুলোকে কীভাবে এলিমিনেট করে সেটাকে আমরা একটা ইকুয়েশানে নিয়ে আসবো। তাহলে এইখান থেকে এইটাই জানতে হয়, তাহলে সেখানে কী অঙ্কগুলো করবো, এই মাত্র যে কটা বোর্ডে রেখে দিয়েছি এই টাইপগুলো করলেই তোমাকে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে হয়ে যাবে। যেমন ধরো কি বলছে যে এই যে y² = a (b - x, b + x) সমীকরণ থেকে a ও b অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। তাই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এটা হলো বেসিক চ্যাপ্টার, যে এখান থেকে তোমার এই অপনয়ন করে অবকল সমীকরণে কনভার্ট করার অঙ্কটাই তোমাকে এখানে সবথেকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং শর্ট প্রশ্নের জন্য অর্ডার অ্যান্ড ডিগ্রি, এই দুটো জিনিস কিন্তু তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে। এবং এবার সেকেন্ড কোশ্চেনে চলে আসি, এই ধরনের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে বলে দিচ্ছে কি যে সব বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ গঠন করো। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি দরকার হলো 2 নম্বরের ক্ষেত্রে। ডিফারেনশিয়াল ইকুয়েশান থেকে 2 নম্বরের যদি প্রশ্ন আসে, সেখানে এইগুলো আসার প্রবাবিলিটি একদম তুমি বলতে পারো 100%। তাই জন্য এই ধরনের অঙ্ক যে এক্স অক্ষকে স্পর্শ করছে, এই যে AB অপনয়ন করো একটা উপবৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে এই ধরনের জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে কি আছে, এই যে এরকম একটা ইকুয়েশান দিয়ে বলবে যে এইটা হলো এটার সাধারণ মান দ্বারা এই অবকল সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে সোজা কথায় বলতে চাইছে যে এইটা থেকে আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো সেটাই হলো এটা, ঠিক আছে। কারোর যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের ভিডিও দরকার হয় আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, বা আমি যদি পারি স্ক্রিনেও দিয়ে রাখবো, তাহলে সেখানে বা আই বটনেও দিয়ে রাখছি। তো তোমরা এছাড়াও তোমরা ক্লাস 12-এর যে 21-22-এর প্লেলিস্ট আছে সেখানে চলে যাও, তোমাদের ক্লাস 12-এর সমস্ত সলিউশন ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখানে যে কোনো চ্যাপ্টার তুমি যেটা তোমার অসুবিধা হচ্ছে তুমি সেটাই যাও, ক্লাস 11 মানে সরি ক্লাস 12 21-22-তে তোমরা সেখানে গেলে
তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন ভিডিও করে দেওয়া রয়েছে। তো এখানটায় দেখো কি বলা হয়েছে, তাহলে এইটার হলো সাধারণ, এইটা কি বলেছে দেখাও যে এইটা হলো সাধারণ মান দ্বারা, মানে এটার সাধারণ মান দ্বারা এই অবকল সমীকরণটা সিদ্ধ হয়। সোজা কথায় বলতে গেলে তাহলে এইটা থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো সেটাই হলো এটা। আবার কখনো কখনো উল্টে দেয় কোশ্চেনটা, যে এই যে তোমার অবকল সমীকরণ তার হলো একটা সমাধান হলো এইটা, তার মানে এটা থেকেই তোমায় এটা নিয়ে আসতে হবে। তার মানে এই কোশ্চেনটা ওলট পালট করে দেয়, তার মানে এই হয়ে গেল তোমার ফার্স্ট চ্যাপ্টারের কথা যেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রাইমারি জিনিসটা শিখেছি। এরপরে আমরা চলে আসব প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণে, ঠিক আছে। এখানকার যে ইম্পর্টেন্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে আমাদেরকে জিনিসটাকে বুঝতে হবে যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি অবকল সমীকরণের প্রাইমারি জিনিসটা কি করায়, না প্রাইমারি জিনিসটাকে ভেরিয়েবলগুলোকে সেপারেট করা হয়। এই যে ডিএক্স আর ডিওয়াই যেটা আমরা পাচ্ছি, তাহলে এই ভেরিয়েবলগুলো সেপারেট করে তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করে আমরা সেটাকে একটা সমাধান আকারে নিয়ে আসি। তো দেখো এখানটায় প্রথম প্রথমে কী থাকে, যে এই যে এক্স স্কোয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, ওয়াই স্কোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, তাহলে এখানে যেটা রয়েছে যে ভেরিয়েবলগুলো আছে ডিএক্স আর ডিওয়াই, তাহলে এইগুলোকে তুমি প্রথমে সেপারেট করলে, তাহলে এইগুলোকে যদি তুমি প্রথমে এখান থেকে সেপারেট করে নাও ডিএক্স আর ডিওয়াইকে সেপারেশন করে, তারপরে আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন লাগিয়ে তার একটা সলিউশন আমরা বের করি, তাহলে এটাই হলো অবকল সমীকরণের আকারে নিয়ে আসা। তো সেমভাবে এটা কি থাকে, এগুলো খুব ইজি টাইপের থাকে, জাস্ট তুমি সেপারেট করে দিলে হয়ে যাবে। এবারে তোমাকে কি করতে হয়, না দুয়ের দাগেরগুলো, এই যে দুয়ের দাগে যেটা দেওয়া রয়েছে আর পাঁচের দাগে, এইটো দুটো তোমার আলাদা রয়েছে, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই ডিওয়াই বাই ডিএক্স এর একটা ফর্ম তোমাদেরকে অবশ্যই করতে হবে, আর তার সাথে সাথে এই ধরনের একটা আকার তোমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে এই দুটো আকার তোমাদের দরকার আছে। এর সাথে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেবে, কন্ডিশনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারো, যে এই যে কন্ডিশনটা দিয়ে যে তুমি ভেরিয়েবল গুলোকে সেপারেট করে নিয়ে তুমি যখন ইন্টিগ্রেশন করে যে সলিউশনটা তোমার নিয়ে এলে, সেই সলিউশন নিয়ে আসার পরে তাহলে পরে তোমাকে কি করতে হবে, ওয়াই আর এক্স এর জায়গায় মান বসিয়ে, যে ইন্টিগ্রেশন করেছে বলে যে কনস্ট্যান্টটা পেয়েছিলে সেই কনস্ট্যান্টটার মান বসিয়ে দিয়ে তোমাকে একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসতে হবে। তাহলে এই যে টাইপ এবং তার মধ্যে ইম্পর্টেন্স সবগুলোই কিন্তু আমি এখান থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। যদি ভালো লাগে একটা করে অন্তত লাইক করে দিও, আর প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করে দিও। তারপরে কি আসে, এই যে এই অঙ্কটা, তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, সরি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এটা সমাধান করে এক্স এর জায়গায় ওয়ান ওয়াই এর জায়গায় ওয়ান বসিয়ে তোমার কী আসে সেই ইকুয়েশনটা তৈরি করে নিতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক, তাহলে এই কটা তোমাকে এখান থেকে অবশ্যই দেখতে হবে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, কারণ এখানটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি তোমাদের অনেক কটা ভেঙে ভেঙে করে দেওয়া আছে, এ বি সি ডি ই এরকম করে কিছু কিছু পার্ট করে দেওয়া আছে, প্রতিটা পার্টে একটা একটা করে, সেই পার্ট ওয়াইজ পুরো ফুল ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানটা এটা গেল, এবং তার সাথে এই অঙ্ক দেখো, এই কটা এইখানটা একটা, এই দুটোর মধ্যে একটা, এবং এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা বা এই ধরনের অঙ্কটা তুমি অবশ্যই করবে, তোমাদেরকে সবাইকে বলছি, কারণ এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসেই। তো তুমি যে কোনো ইয়ার কোশ্চেন খুলে দেখে নাও, এই প্রশ্নগুলো আসে। এখানটায় কী রয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার তার অধিবাসীদের সংখ্যার সমানুপাতিক। তাহলে এখানে বলে দিয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির হার অধিবাসী সংখ্যার বৃদ্ধির সঙ্গে বা অধিবাসীর সংখ্যার সঙ্গে সমানুপাতিক। 30 বছরে যদি জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে বৃদ্ধি পেয়ে তিনগুণ হবে। তাহলে সেম ধরনের অঙ্ক, এই যে এখানটায় যে ধরনের অঙ্কটা তোমরা পাচ্ছ সেম ধরনের অঙ্ক, এখানে জনসংখ্যা না দিয়ে তোমাদের কী দিয়ে দিতে পারে, জীবাণু, জীবাণু বৃদ্ধি, ঠিক আছে, তার সাথে সাথে তোমরা তেজস্ক্রিয় কোনো কণার হ্রাস। তাহলে এই যে এই একই প্যাটার্নের অঙ্ক, যে এখানে দুটো কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে, যে যখন 30 বছরে দ্বিগুণ হবে তাহলে কত বছরে তিনগুণ হবে, দুবার তোমাকে পাঠ করে অঙ্কটা করতে হবে, কেস ওয়ান কেস টু করে, বা দুবার ভেঙে করতে পারে, সে যেরকমভাবেই করো। তাহলে এই যে জীবাণুর অঙ্ক, তেজস্ক্রিয়তার অঙ্ক বা বৃদ্ধির অঙ্ক, তাহলে এই জিনিসটা কিন্তু একই ধরনের, একই টাইপের, একই বেসে। তাহলে এই যে সেকেন্ড যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের টপিকটা রয়েছে, যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখান থেকে আমাদেরকে এই অঙ্কটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আমরা চলে আসব লাস্ট, যেটা হলো একমাত্রিক অবকল সমীকরণের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে দেখো, এই যে একমাত্রিক অবকল সমীকরণ থেকে যে এই ধরনের অঙ্কগুলো করব, কারণ এই যে একমাত্রিক অবকল সমীকরণের যে চ্যাপ্টারটা থাকে সেখানে বেসিক্যালি যে জিনিসটা আমাদেরকে বের করতে হয় সেটা হলো ইনফ্যাক্টর বা অবকল গুণাঙ্ক আমাদেরকে বের করতে হয়, যেরকমটাকে আমরা কি লিখি, না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এই ফর্মে আমরা এটাকে প্রকাশ করে নিয়ে আসি, তারপরে অবকল গুণাঙ্ক দিয়ে উভয় দিক গুণ করে দিয়ে আমরা সেটাকে সলভ করি। তাহলে এখানটায় আরেকটা টপিক, তাহলে আরেকটা ধরন, তাহলে তিনটে ধরন, তাহলে বুঝতেই পারলে যে অবকল সমীকরণে আমরা বেসিক ইকুয়েশনটা ফর্ম করার চেষ্টা করছিলাম, সেক্ষেত্রে আমরা যেগুলো ভেরিয়ে
ভেরিয়েবল না থেকে কনস্ট্যান্ট রয়েছে সেই কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে। সেকেন্ডে তোমরা চলে এলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে দেখলে কি না ভেরিয়েবলগুলোকে সেপারেট করে সেগুলোকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করা হয়েছে। এবং তার সাথে সাথে থার্ডে যে একমাত্রিক অবকল সমীকরণ এখানে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হচ্ছে। তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে 1 x² dy/dx = e tan inverse x, x + tan y dy sin 2y, তাহলে এইগুলো সব সলিউশন। তো এই সলিউশনগুলো আমরা করলেই মোটামুটি এই জিনিসগুলো থেকে একদম আর কোনো চাপ নেই, আমরা পুরো হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এইটা, তাহলে এই জিনিসগুলো দিয়ে তোমাকে তার সাথে এই যে চারেরটা যেটা দিয়েছি তার সঙ্গে সঙ্গে একটা কন্ডিশনও দিয়ে দিতে পারি, সেই কন্ডিশনটাকে লাস্টে আমাকে অ্যাপ্লাই করে যেরকম মান বের করতে হয় সেরকম মান বের করবো। তার মানে দেখতেই পাচ্ছ যে এখানে এই চারটে অঙ্ক দিয়েছে, এই চারটে ধরনের অঙ্ক তুমি দেখে নেবে, যেখানে প্রতিটাতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো বের করতেই হচ্ছে, কিন্তু বের করার পদ্ধতিটা একাধার ক্ষেত্রে এদিক ওদিক থাকতে পারে বা মান বড় আসতে পারে, যেটা গুণ করার সময় তোমরা একটুখানি ভয় পেয়ে যেতে পারো। তাহলে সেই সমস্ত অঙ্কগুলো আমি আগেই করিয়ে রেখেছি ক্লাস টুয়েলভের, আমি সমস্ত লিঙ্ক তোমাদের দিয়ে রাখছি এবং তোমরা অবশ্যই আই বটনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, তাহলে বা তোমরা প্লেলিস্টে গিয়ে নিজেরাও দেখে নিতে পারো। আর এই অঙ্কগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আর কোনো রকম তোমাদেরকে চিন্তা করতে হবে না। তাহলে এই অঙ্কগুলো তোমরা এখান থেকে করে যাও, কোনো রকমভাবে তোমাদের চিন্তা করতে হবে না। এবং এখান থেকে যা যা আসবে সব বলে দিলাম, এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আর কোনো রকম সমস্যা হবে না। তার মানে আমি তোমাদেরকে তাহলে যে যে জিনিসগুলো অলরেডি বলে ফেলেছি সেটা হলো ডিফিনাইট ইন্টিগ্রেশন, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, আর আজকে তোমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বললাম। এছাড়াও তোমাদের 5 ইয়ার্সের কোশ্চেন কিন্তু সলভ করা রয়েছে। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে ডেরিভেটিভ সংক্রান্ত যা যা তোমাদের সাজেশান দরকার সেগুলো দিয়ে দেবো। তো ডেলি আমি তোমাদেরকে সাজেশান ভিত্তি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো যদি কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, সবার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে। তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যেটা দাবি বা তোমাদের যেটা মনে হচ্ছে ভিডিও দেখে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং তার সাথে সাথে প্লিজ তোমরা শেয়ার করে নিও এবং নোটিফিকেশানটা অন করে রাখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের সাজেশান ভিডিওতে বা কোনো ইনফরমেটিভ বা তোমাদের ক্লাস টুয়েলভের ক্লাসে বা তোমাদের WBCHSE কোনো ক্লাসে, যে কোনো ক্লাসেই হোক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও, এটাই বলাটাই বাঞ্ছনীয়। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।